রংপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কালেক্টরেট সুরভি উদ্যান, 1990 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটির নামের ভুল বানান সেখানে আগত দর্শনার্থী ও স্থানীয়দের বিভ্রান্ত করছে নিয়মিত। দীর্ঘ 28 বছর ধরে বানান বিভ্রাটে ভুগছে সবুজে শ্যামলে ঘেরা এই উদ্যান। বিভিন্ন সময় জেলা প্রশাসন বানান শুদ্ধিকরণ প্রচেষ্টা দেখালেও এখনো ভুল থেকে রেহাই মেলেনি। এতে করে বানান বিভ্রাটে বিভ্রান্ত হচ্ছেন উদ্যানে আসা দর্শনার্থীরা। সম্প্রতি রংপুর জেলা প্রশাসন এই উদ্যানের প্রবেশ ফটকে একটি নতুন ডিজিটাল সাইনবোর্ড লাগিয়েছেন। সাইনবোর্ডের লেখার সাথে ভেতরের মিলনীয় বাইরে সুরভি লেখা থাকলেও ভেতরে সবখানে রয়েছে সুরভি, যার অর্থ গাভী। উদ্যানের ভিতরে লাগানো নাম ফলক, নির্দেশনা বোর্ড, গণশৌচাগারের সাইনবোর্ড জুড়ে লেখা আছে সুরভি, যার অর্থ গাভী। 28 বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামের বানান ভুল করে যাচ্ছেন বলে অভিযোগ করেন শরীফুল ইসলাম নামের স্থানীয় এক দর্শনার্থী। তিনি বলেন, উচ্চারণ একই রকম হলেও অর্থ তো এক নয়, বাইরে সুরভি ঠিক কিন্তু ভেতরে ভুল, এটা দুঃখজনক। শিশুদের খেলার জন্য নতুন নতুন গাছ সংযোজন ও সংস্কারে গাছগাছালি ভরা সুরভি উদ্যানের আধুনিকতা ছোঁয়া লেগেছে দর্শনার্থী ও শিশুদের জন্য। নতুন রূপে সাজানো হয়েছে এই উদ্যান, নির্মাণ করা হয়েছে শাপলা ফুলের ফোয়ারা, গোলঘর, ওয়াকওয়ে, বসার স্থান ও অত্যাধুনিক গণশৌচাগার। নতুন এসবের আকর্ষণে এখন দর্শনার্থীর আনাগোনা বেড়েছে উদ্যানে। সুরভি উদ্যানের প্রাণবন্ত এই চিত্র দেখে আনন্দিত সাহিত্যিক ও গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। প্রবীণ এই লেখক ইনফো মিডিয়া কেন্দ্র বলেন, শিশুদের কথা চিন্তা করে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশের ট্যুরিজম বোর্ড সুরভি উদ্যানকে পরিপাটি করে সাজিয়েছে, এর জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। তবে সুরভি লিখতে যে ভুল, শিশু কিশোর সহ দর্শনার্থীদের চোখে এড়িয়ে যাচ্ছে না, এটা দ্রুত সংশোধন করা দরকার। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কালেক্টরেট সুরভি উদ্যানের এই অবস্থা। 1990 সালে তৎকালীন জেলা প্রশাসক ASM মোবাইদুল ইসলাম উদ্যান নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 1998 সালে উদ্যানকে সবুজের সমারোহে সাজাতে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধক করেন জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন। অযত্ন অবহেলায় দর্শনার্থীদের উদ্যান বিমুখ হলেও 2014 সালে নতুন ফটক নির্মাণ ও শিশুদের খেলা সামগ্রী সংযোজন করেন ওই সময়কার জেলা প্রশাসক ফরিদ আহমদ। পরবর্তীতে এই উদ্যানের উন্নয়নে ভূমিকা রাখেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রাহাত আনোয়ার ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তাদের সময়ে 2016 ও 2017 সালে সুরভি উদ্যানে ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তা ও রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুরভি উদ্যানটিকে আকর্ষণীয় উদ্যানে পরিণত করা হয়েছে।